আজকে আমরা পড়বো লেসন 10, ওকে? লেসন 10 পড়বো আজকে আমরা। সবাই খাতা কলম রেডি করে বের করো, লেসন 10 পড়বো আমরা। সবাই খাতা কলম রেডি করছো? হ্যাঁ, লেসন 10 বের করো, সবাই লেসন 10 বের করো। রেমিডিস মডার্ন এন্ড ট্র্যাডিশনাল। আচ্ছা, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে একটি প্যারাগ্রাফ দিছিলাম, তোমরা কি সেই প্যারাগ্রাফটা শিখছিলে? হ্যালো, তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দেয়া হয়েছিল, তোমরা কি সেটা শিখছো? আইমান জামান, প্যারাগ্রাফ শিখছো? কোন প্যারাগ্রাফ? আমি লাস্ট ক্লাসে একটা প্যারাগ্রাফ শিখতে দিলাম না তোমাদেরকে, বুক ফেয়ার প্যারাগ্রাফ দিয়েছিলাম তো। হ্যাঁ, শিখছ? প্যারাগ্রাফ শিখু নাই কেউ? এগুলো পরীক্ষা আসবে, কথা বুঝতে পারছ? এগুলো পরীক্ষায় আসবে, আমি যেটা পড়াই সেটা অবশ্যই শিখবা। শুধু কথার জোরে লেখাপড়া করো না। হ্যাঁ, ওকে, যাই হোক, আজকে আমরা লেসন 10 পড়বো, ওকে? রেমিডিস মডার্ন এন্ড ট্র্যাডিশনাল, আধুনিক এবং ঐতিহ্যবাহী। মডার্ন এন্ড, হ্যাঁ বলো স্যার, বলো স্যার, প্যারাগ্রাফের নাম কি? বুক ফেয়ার, বুক ফেয়ার স্যার, প্যারাগ্রাফের নাম হচ্ছে বুক ফেয়ার স্যার। হ্যাঁ বলো, আমি তোমাদেরকে যে ডায়েরি দিই, ডায়েরি পড়াটা বাসায় বসে ভালোভাবে পড়ো। ওকে, যাই হোক, এখন আমরা প্যাসেজটি পড়বো। রেমেডিস মডার্ন এন্ড ট্র্যাডিশনাল, আধুনিক এবং ঐতিহ্য, না? এটা সম্পর্কে তোমাদেরকে আমি আগেও একবার পড়িয়েছিলাম, প্যাসেজটা খেয়াল করো। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চারপাশের মানুষ বা জনগণ। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর চারপাশের মানুষ বা জনগণ। আর স্লোলি চেঞ্জিং দিয়ার অ্যাটিটিউড, আর স্লোলি চেঞ্জিং দিয়ার অ্যাটিটিউড, আস্তে আস্তে তাদের মনোভাব পরিবর্তন করতেছে টুয়ার্ডস মেডিসিন, টুয়ার্ডস মেডিসিন, মেডিসিনের দিকে। কিসের দিকে? মেডিসিনের দিকে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস, মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস। তারা প্রাকৃতিক ঔষধের দিকে, প্রাকৃতিক ঔষধের দিকে, চিকিৎসার দিকে ধাবিত হচ্ছে। ওকে, তোমরা সবাই পেয়েছো? এই ছেলে, তুমি পেয়েছো? জি স্যার। ওকে, ঠিক আছে। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, এই প্রাকৃতিক চিকিৎসার ব্যবস্থাগুলো, প্রাকৃতিক এই ঔষধগুলো, এগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, এগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। মোস্ট অফেন হার্বস এন্ড প্লান্টস, অধিকাংশই হচ্ছে কি, উদ্ভিদ এবং ভেষজ উদ্ভিদ যেটাকে আমরা বলি। হিস্টরি সেজ দ্যাট, ইতিহাস বলে যে, হিস্টরি সেজ দ্যাট মানে
ইতিহাস বলে যে ন্যাচারাল অর হার্বাল রেমিডিস প্রাকৃতিক অথবা হার্বাল এই রেমিডিস গুলো মানে প্রতিষেধক গুলো নাথিং নিউ, এগুলো নতুন না। আর নাথিং নিউ মানে কি, এগুলো নতুন না। পিপল ইউজ টু দেম, মানুষ তাদেরকে ব্যবহার করে অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, বিভিন্ন যুগে যুগে মানুষ কি তাদেরকে কি ব্যবহার করে আসছে করেছিল। ওকে, তাহলে আমরা আমাদের কাছে যে তোমার এই হার্বাল রেমিডিস বা ন্যাচারাল রেমিডিস সেটা কি নতুন না, আমাদের অতীত ইতিহাসেও মানুষ এগুলো কি ব্যবহার করত। হার্বাল মেডিসিন আর ইউজড, হার্বাল মেডিসিন গুলো ব্যবহার করা হতো ইন এনসিয়েন্ট সিভিলাইজেশন। প্রাকৃতিক সভ্যতায় ব্যবহার করত, প্রাকৃতিক সভ্যতায় মানুষ এগুলো ব্যবহার করত। প্রাকৃতিক সভ্যতা গুলো আমাদের সেই প্রাচীন সভ্যতা, সরি প্রাচীন সভ্যতা গুলো কি কি, আমাদের ইন্ডিয়া মহাদেশে একটি সভ্যতা গড়ে উঠেছিল না, চায়নায় একটি সভ্যতা গড়ে উঠেছিল সেটার নাম সৈনিক সভ্যতা, গ্রিসে একটি সভ্যতা গড়ে উঠেছিল সেটার নাম গ্রিক সভ্যতা না, ইজিপ্ট মিশরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। ইজিপ্ট মানে মিশর, ইজিপ্ট মানে কি, ইজিপ্ট মানে কি, তাহলে ইজিপ্ট, এখানে একটা মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। মিশরীয় সভ্যতা সর্বপ্রথম আমাদের এই গণনা পদ্ধতি চালু করেছিল, বুঝতে পারছো, যার যেখানে শব্দ হয় সেখানে মিউট করো, মিউট করো, এই মিউটটা মেজবা, মিউটটা মিউট করো, এখানে ডিস্টার্ব হচ্ছে, জাহিন ডিস্টার্ব হচ্ছে, মিউট করে ফেলো, তোমাদের ওখানে সাউন্ড পলিউশন। তারপর দেখো রোম, অ্যান্ড রোম, রোমে হচ্ছে, রোম কি বর্তমানে ইটালির রাজধানী, রোম কি বর্তমানে ইটালির রাজধানী, মনে থাকবে, রোম ইতালির রাজধানী, বর্তমানে হচ্ছে ইতালির রাজধানী। রোমে একটা এখানে সভ্যতা গড়ে উঠেছিল যেটাকে আমরা বলি রোমান সভ্যতা, রোমে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটাকে আমরা কি বলি, রোমান সভ্যতা বা ল্যাটিন সভ্যতা বলা হয় এটাকে, ল্যাটিন সিভিলাইজেশন বলা হয়। সাম এনসিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম, কিছু প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিগুলো আর স্টিল ইন প্র্যাকটিস টুডে, আর আজও সেগুলো অনুশীলন করা হয়, আর স্টিল ইন প্র্যাকটিস টুডে আজও সেগুলো অনুশীলন করা হয়। দে হ্যাভ সাম, দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন, দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন, তারা আমাদের বর্তমান সময় এসেছে কি বিভিন্ন জেনারেশন থেকে এসেছে, মানে একটা জেনারেশন থেকে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্ম এসেছে, আবার ওই প্রজন্ম থেকে সামনের আর একটি প্রজন্মের দিকে এসেছে, এই জন্য এটাকে বলা হয় দে কাম ডাউন থ্রু জেনারেশন, মানে তারা একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে চলম বা আসতেছে। ওকে, পরে মাইনর বার্ন ইঞ্জুরি, ফরে মাইনর বার্ন ইঞ্জুরি, একটি বড় ধরনের পোড়া আঘাতের জন্য না, দা ডক্টর মে প্রেসক্রিপ, ডাক্তার হয়তো পরামর্শ দিবে, এখানে প্রেসক্রিপ মানে ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন মানে কি, ব্যবস্থাপত্র, বাংলায় প্রেসক্রিপশন মানে ব্যবস্থাপত্র, মানে পরামর্শপত্র, যেটাকে বলা হয় পরামর্শপত্র, মানে এটার ভিতরে ডাক্তার পরামর্শ দেয় ঔষধ কোনটা কোনটা খাবেন, বলো না ডাক্তার দেখাইলে কখন কোনটা খাবেন, কি কি খাবেন, কি খাবেন না, যেটা একটা কি কাগজে লিখে দেয়, তাই না, একটা কাগজে লিখে দেয় না, আমরা ইংলিশে বলি সেটাকে প্রেসক্রিপশন, আর সেটাকে বাংলায় ডাক্তার নাম, তারপর নাম্বার, কোথায় বসে ওগুলো সব লেখা থাকে, তারপরে এটাকে বাংলায় বলা হয় ব্যবস্থাপত্র বা পরামর্শপত্র বা পরামর্শ পত্র। ইউ আর টিউব,
অফ অয়েন্টমেন্ট, তোমাকে একটা টিউব অয়েন্টমেন্ট দিতে পারে, মানে মলম জাতীয় কোনো কিছু দিবে, টিউব দিবে। বাট ফর দ্য সেম, কিন্তু একই সময় তখন ইউর গ্র্যান্ড মা মে পুট সাম অ্যালোভেরা, ইউর গ্র্যান্ড মা তোমার দাদি মে পুট সাম অ্যালোভেরা, কিন্তু তোমার দাদি বা গ্রাম্য একজন যে বৃদ্ধ মহিলা সে পরামর্শ করবে কি, ওর ওখানে অ্যালোভেরা দাও, ওর ওখানে কি দাও, অ্যালোভেরা দাও, ঠিক হয়ে যাবে না, অ্যালোভেরা আর ইউজ কোল্ড ওয়াটার, অথবা বলবে ঠান্ডা পানি দাও, অ্যালোভেরা দাও অথবা কোল্ড ওয়াটার ঠান্ডা পানি দাও, অ্যালোভেরা দাও অথবা কোল্ড ওয়াটার দিবে ঠান্ডা পানি দাও। ওকে, তারপর দেখো ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশে শিশুদের ঠান্ডা লাগে, হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যদি শিশুদের ঠান্ডা লাগে, গ্র্যান্ডমা গিভেন দেম হানি এন্ড তুলসি লিভস টু ইট, আর দাদি বলবে এদেরকে মধু খেতে দাও, এদেরকে মধু খেতে দাও অথবা তুলসী পাতা খেতে দাও, তুলসী পাতা খেলে কাশি ঠান্ডা ঠিক হয়ে যায়, তোমরা জানো তো এটা? হ্যাঁ যদি তোমার থাকে একটা বড় ধরনের কাটার চিহ্ন, মানে কেটে যায় কোথাও, আঘাত প্রাপ্ত হয় মানুষ, কেটে যায় না মানুষের বিভিন্ন অঙ্গ বা অংশ, আর ওন্ড আহত হয়, গ্রোন আপস মে পুট আপ সাম টার্মেরিক মেরিগোল্ড অর অ্যালোভেরা অন ইট, ঠিক আছে, এটার ভিতরে তুমি গার্লিক দিতে পারো, নিম দিতে পারো, টার্মেরিক দিতে পারো, মেরিগোল্ড দিতে পারো। রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক নিম অর টার্মেরিক টু কিউর স্কিন, গ্রাম্য মানুষগুলো স্কিন প্রবলেমের জন্য গার্লিক ব্যবহার করে, নিম ব্যবহার করে, টার্মেরিক অথবা কিউর স্কিন ব্যবহার করে। উইথ এক্সপিরিয়েন্স, উইথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার সাথে দে হ্যাভ সিন দ্যাট, তারা দেখে যে দিস রেমিডিস ওয়ার্ক, এই প্রতিষেধক গুলো কাজ করে, দিস রেমিডিস ওয়ার্ক মানে কি, এই প্রতিষেধক গুলো, এই প্রতিষেধক গুলো কাজ করে, কাজ করে, মোরওভার দে আর ইজি টু গেট, তাদেরকে পাওয়াটা সহজ, দে আর ইজি টু গেট, তাদেরকে পাওয়াটা সহজ, আর চিপ সস্তা, এন্ড মোর অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্ট, এবং সেগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেগুলোর কোনো কি নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা যে কেমিক্যাল জাতীয় যে ট্যাবলেট বা মেডিসিন গুলো খাই, গ্রহণ করি, সেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু যেগুলো প্রাকৃতিক সেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওকে, এই প্যাসেজটা ভালো ভালোভাবে পড়বে কে? স্যার আমি। হেতাশেম পড়ো, হেতাশেম রুমেল পড়ো, হেতাশেম রুমেল। শুনতেছো কথা? বেটা তুই কি জীবিত আছিস নাকি? কোন সাউন্ড নাই, রেসপন্স নাই। স্যার আছে। ইশরাক আব্দুল্লাহ, ইশরাক আব্দুল্লাহ কত সুন্দর সব। তারপর এটা পড়ো, জোরে জোরে পড়ো প্যাসেজটি। People around the world are slowly taking their attitude. জোরে জোরে বলো। People around the world are slowly changing their attitude towards medicine. More and more they are turning to natural cures. Natural cures are made from natural things. Most often herbs
different plants. History says that natural or herbal remedies are nothing new. People use them all along in different ages. Herbal medicines were used in ancient civilizations like India, China, Greece, Egypt, and Rome. Come down from the generation. For a mere burn injury, the doctor may prescribe you a tube of for the same. Now we put some aloe vera or use cold water. It's children cold. I must give them honey or tea leaves to eat. And it works too. If you have a medical card or to some kind of marigold or aloe vera on it. Rural people usually use garlic, neem or turmeric to cure skin problems. With experience, they have seen these remedies work. Whatever, they are easy to get and cheap, and most often are without any side effects. Sir, I'm full ball. Nah. তোমার পড়ার দরকার নেই মেজবা মিপ্তা মেজবা মিপ্তা পড়তে পারবে মেজবা মিপ্তা স্যার মেজবা মিপ্তা নাই তো জাহিন জাহিন কত শুনতেছ প্যাসেজটা পড়ো তো ভালোভাবে People around the world are slowly changing their attitude towards eating. More and more they are turning to natural foods. Natural foods are made of natural things, most often herbal and doing that natural or herbal medicine are nothing new. People use them ago. Herbal medicine, oil, skin, and civilization like India, China, Egypt, and Rome. Some treatment systems are still in practice today. They have come down to that. For having a bone injury, the doctor may prescribe you a honey and to eat and in work if you have a mean of when grown up for some promise on what's up Hello? Zahin? Shesh? Okay, ঠিক আছে আমি এখন তোমাদেরকে আর পড়তে হবে না স্লাইড দেখেছি তোমরা স্লাইডটি খেয়াল করো স্লাইড দেখতেছো সবাই Yes, sir. স্লাইড দেখতেছে Yes, sir. তোমাদেরকে এই সকালবেলা ফুলের শুভেচ্ছা না এখানে অনেকগুলো ফুল দেখাতে যাচ্ছে দেখতেছো ফুল স্যার কি কি ফুল যে সাদা গোলাপ তারপরে আর কি রজনীগন্ধা পিঙ্ক কালার গোলাপ লাল কালার গোলাপ হ্যাঁ একটু রজনীগন্ধা দেখা যাচ্ছে এইগুলো শুভেচ্ছা তোমাদের সবাইকে এই সকালবেলা এই মনোরম পরিবেশে এগুলো শুভেচ্ছা ঠিক আছে
থ্যাংক ইউ স্যার তাহলে আমরা আমাদের প্যাসেজটা পড়ছিলাম কি আমরা ন্যাচারাল কিউর সম্পর্কে না বর্তমান চিকিৎসা ব্যবস্থা এবং আগের চিকিৎসা ব্যবস্থাগুলো সম্পর্কে পড়েছিলাম তো খেয়াল করো পিকচারটা দেখো এখানে পিকচারটা কি অবস্থা একটা শিশুকে ট্রিটমেন্ট করা হচ্ছে না একটা শিশুকে এই শিশুটা আইমেল জামানের মতো না একবারে এটা হচ্ছে আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থার একটি সিস্টেম না এই দেখো এটা কি আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থার একটি সিস্টেম মানে মডার্ন না তারপরে এটা কি প্রাচীন চিকিৎসা ব্যবস্থার একটি পদ্ধতি যে বিভিন্ন লতা পাতা এনে ওগুলো তোমার কি করে ব্লান্ডার করে বর্তমানে তো ব্লান্ডার করে আগে তো এগুলোকে স্যাস তো এনেকে বলে স্যাস প্রাচীন কালে ওষুধটা স্যার পাঁচক নাম পরিচিত ছিল প্রাচীন কালে ওষুধটা পাঁচক নাম পরিচিত ছিল তো এই দেখো এইভাবে মেডিসিন তৈরি করতে প্রাচীন সভ্যতা গুলোতে তোমাদেরকে আমি এই প্যাসেজ আগে একবার পড়িয়েছিলাম তাই না এই দেখো এটা হচ্ছে তুলসী পাতা এটা তোমার সর্দি কাশির জন্য খুব উপকারী তুলসী পাতা এই এরকম সাউন্ড কোথায় হয় সেখানে ভলিউম ই করে ফেলো মিউট করে ফেলো আর আমার 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 ভাই কাঁদছে মিউট করো মিউট করো তাহলে তুলসী পাতা এটা হচ্ছে কি আমাদের সেই প্রাকৃতিক বা ঐতিহ্যবাহী না ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট গার্লিক তারপরে এটা কি নিম পাতা না নিম লিভ অ্যালোভেরা এগুলো হচ্ছে প্রাকৃতিক ঐতিহ্য অ্যালোভেরা এটাও কি প্রাকৃতিক ঐতিহ্য বা আমাদের সেই প্রাকৃতিক ট্রিটমেন্ট প্রাকৃতিক ট্রিটমেন্ট আর এগুলো হচ্ছে সব মডার্ন এগুলো কি সব স্যাভলন প্যারাসিটামল অ্যান্টাসিড এগুলো কি সব তাহলে এখানে কিছু কেমিক্যালস এগুলো হচ্ছে মডার্ন আর এগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল কি কি ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা কি কি আছে হানি আছে নিম স্যার এগুলো লিখতেছি লিখবো না লিখতে হবে না এগুলো তো আগে একবার লিখছিলাম না ইয়েস স্যার লিখছিলাম হ্যাঁ এগুলো মেমোরাইজ করো শিখো দেখো ঠিক আছে তাহলে হানি নিম টার্মেরিক অ্যালোভেরা হোলি বেসিল বা তুলসী দাদা হিন্দু তোমাদের ভিতরে অনেক হিন্দু আছে না হিন্দুদের কাছে কিন্তু এই তুলসী পাতা নদী একটা পবিত্রতার প্রতীক জানো এটা প্রত্যেকটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে জানো এটা তোমরা হ্যাঁ এই যুবরাজদের আমাদের বাসায় তুলসী গাছ আছে না যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের সবার বাড়িতে একটা তুলসী গাছ থাকে এটা হচ্ছে পবিত্রতার প্রতীক কথা বুঝতে পারছো এবং এই তুলসী গাছ বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করে আপনার কথা বুঝতেছি না কথা বুঝতে পারছে না নেটওয়ার্কে প্রবলেম তাহলে তোমার ওখানে ওখানে নেটওয়ার্কে প্রবলেম তাহলে এখানে নেটওয়ার্ক কাছে আছে এগুলো লিখো এবং মেমোরাইজ করো সাথে সাথে ওকে স্টার্ট করো স্টার্ট লেখা স্টার্ট করো কি অ্যাসাইনমেন্ট গুলো আজকে জমা দিতে হবে নাকি করতে স্যার জি একটা সিদ্ধান্ত নিবে কিন্তু স্যার লেখে নাই কালকে স্যার কিছু খোলা থাকে কথা বুঝছো মাস্ক দিয়েছ তো
অফিস 2টা পর্যন্ত খোলা থাকে তোমরা এসে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যাবে আর তোমরা অ্যাসাইনমেন্ট গুলো তো লিখতেছো ঠিক ভাবে না হ্যালো यस স্যার যদি কোনো প্রবলেম থাকে আমাকে আমার সাথে শেয়ার করবা ঠিক আছে আমি সলভ করার চেষ্টা করব ঠিক আছে বলো স্যার এখানে এখন সুগাস্টে সাতিশেন স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী জানা যাচ্ছে যে ছাত্রের সিদ্ধান্ত মোতাবেক পাঁচ তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের অবগতি জানা যাচ্ছে যে সরকারি সিদ্ধান্ত মোতাবেক যদি ওভাবে বলে থাকে তাহলে ওভাবে করো আমি তো দেখি নাই গ্রুপে হ্যাঁ এটা লিখছো এনসিয়েন্ট এনসিয়েন্ট মানে কি প্রাচীন তাহলে এটার সিমিলার ওয়ার্ড হবে ওল্ড বিফোর সিমিলার ওয়ার্ড কি হবে ওল্ড বিফোর সিমিলার ওয়ার্ড হচ্ছে ওল্ড বিফোর লিখছো সবার লেখা শেষ Yes, sir. এই তোমাদের হ্যাঁ আমি এখানে একটা এসএমএস পাইছি এখন তোমাদের 11 তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে এই কত শুনছো তারপরেরটা লিখো হার্প হার্প মানে কি ভেষজ ঔষধ হার্প মানে কি ভেষজ উদ্ভিদ বা ঔষধ ওকে A herbal medicine are not new system. Herb থেকে herbal arts হয়, herb থেকে herbal arts, okay? স্যার একটা L R E যোগ হয়েছে আর কি। তাহলে herbal herb থেকে herbal না? তাহলে herbal বলতে কি বুঝাবে? Natural medicine মানে ভেষজ ঔষধ। এটাকে বাংলায় ভালো বাংলা আছে? ভেষজ ঔষধ। ভেষজ ঔষধ স্যার প্রথম ছমাস পরীক্ষা হবে না আমাদের কখন শুরু হবে তোমাদের কত তারিখ বলছিল 17 তারিখ না यस স্যার 17 তারিখ হ্যাঁ 17 তারিখ হবে তাহলে আর যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে তো আবার এসএমএস এর মাধ্যমে জানাবে মেসেজ দিয়ে জানাবে কথা বুঝতে পারছো তবে তোমরা বাসায় বসে পরীক্ষার প্রস্তুতি নাও সাদেক সেন কখন আনতে যাব জি সাদেক সেন দিবে না সাজেশন यस স্যার কিসের সাজেশন কিসের হ্যালো সাজেশন কিসের আমি ইংলিশে এখন আমি যা পড়া এটি সাজেশন কত বুঝতে পারছো আমি এখানে যা পড়াছি এটা ইংলিশে সাজেশন প্রতিদিন ক্লাস করো আর লেখাপড়া করো এটা হচ্ছে বার্ন বার্ন মানে কি বার্ন মানে পোড়ানো বার্ন মানে কি পোড়ানো মানুষ পুড়ে গেলে যে এটা মেবি এটা অ্যাসিড অ্যাসিডে পুড়ে গেছে সেয়ারাটা না
ভারবান হারবাল মেডিসিন আর অ্যালোভেরা আর হানি আমরা পুরা আঘাতের জন্য কি ব্যবহার করতে পারি অ্যালোভেরা ব্যবহার করতে পারি অথবা হানি ব্যবহার করতে পারি হানি হানি মানে মধু না ইনজুরি বান মানে পুরা চিহ্ন বা পুড়ে গিয়ে মানুষ কি আঘাতপ্রাপ্ত হয় না সেটাকে বলা হয় ইনজুরি দেখতেছো মেয়েটার এসিডে চেহারা শুধু নষ্ট হয়ে গেছে এসিডে লিখছো লিখছো বার্ন বার্ন মানে কি পোড়ানো না টিউব অফ অয়েন্টমেন্ট যদি তোমরা জানো এই তোমরা সবাই কথা শুনতেছো আমার হ্যালো यस স্যার এই তোমরা বুক বুক ফেয়ার প্যারাগ্রাফটা শিখবে পরীক্ষার জন্য ভালোভাবে আর আজকে একটা এটা তো আমি লাস্ট ক্লাসে পড়া দিয়েছিলাম আজকে একটা লেটার শিখবে লেটারটা হচ্ছে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস ওকে কি শিখবে লেটার শিখবে লেটার ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটি সবার তো বাসায় সিলেবাস আছে তাই না সিলেবাস হ্যাঁ সিলেবাস অনুসারে এক নাম্বারটা শিখবে কমন রুম ফ্যাসিলিটিস ওকে এটা ভালোভাবে শিখবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ টু অল আর টু জয়েন উইথ মি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেফলি থাকবে ওকে এবং সবাই সেফ থাকবে নিরাপদ দূরত্ব বজায় রাখবে আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ ভেরি মাচ টু অল Thank you.